What's up guys, it's Zahid Hasan. Welcome to my new gameplay video. So guys, finally aske PUBG arekta pobo. My name is Sage. Oh my god, please thamo na bhai. And you got pobo. Are dur mia thamo. Are dur amar entry dite dao. So guys, finally aske PUBG arekta episode tomader sathe dekha holo. Ar asker episode tay puro jhaganaka kore dekhte bacho tumra sniper king er khel. সাসকের এপিসোডটা আরেকটু ভালো করে খেল দেখাবো। তবে একটা রিয়েল কথা হচ্ছে যে আমি আসলে তেমন পাবজি খেলি নাই। যাও নেমে যাও এন্ড ঘরের কাছে, পুরো ঘরের কাছে চলে আসছি। এন্ড ঘরে ঢোকার রাস্তা পাইতেছি না। ওকে এন্ড এখানে কি পাইছি? বুলেট পাইছি, ব্যাগ পাইছি, জেট বিমানের মতো কি যেন পাইছি। এন্ড এখানে ওকে এন্ড গান পাইছি কয়েকটা, সব কিছু নিয়ে নিলাম। অ্যান্ড এখানে হেলমেট পাইছে, অবশ্যই হেলমেট দরকার সেফটির জন্য। বাইক চালাই আর যাই করি না কেন, সবসময় হেলমেট রাখতে হবে। কাকে যেন দেখছি না, দেখি নাই কাউকে। শব্দ পাচ্ছি। অ্যান্ড এখানে আরেকটা বুলেট বক্স আছে, সেটাও নিয়ে নিলাম। এখন এখান থেকে বের হব, খুব দেখে শুনে বের হতে হবে। এর মতো করে আসছি। কোথায় চলতেছে ফাইটিং? এখানে কেউ নাই। সো আমি একটা কার দেখছি, এন্ড এই সাইড থেকে আমাকে কেউ একজন অ্যাটাক করছে। Where are you, man? Where are you, man? Okay, darao. Wait. আমি সবসময় ওপেন মিশন করি, এটা তোমরা জানো। এন্ড এখনো হবে ওপেন মিশন। এন্ড ফাইনালি ওপেন মিশনে পুরো জাকানাকা করে দিলাম। এন্ড আমাকে দুই চারটা বুলেট মারছে, সো এটা ব্যাপার না, লাইফে দুই চারটা বুলেট খাইতে হয়। আসলে আমার চোখে সমস্যা, কোন দিক থেকে আসে আমি সেটা ঠিক করতে পারি না। পরে আস্তে দৌড়াদৌড়ি করার পর দেখি আর কি। অ্যান্ড হুট করে কোথা থেকে আসে সেটা আমি জাস্ট সাথে সাথে বুঝি না। অ্যান্ড কোন দিক থেকে গুলি আসতেছে সেটাও আমি বুঝি না। সো প্যারা নাই চিল। অ্যান্ড এদিকটা যাই, এদিকটা নিরাপদ মনে হচ্ছে। অ্যান্ড একটা কার দেখা যাচ্ছে, সো কারটাকে যদি ড্রাইভ করতে পারি সে এখন একটা অপারেটিং করবো সেই লেভেলের। সো লেটস গো। বাট কার, এটা কী হলো? কারের কী হলো? কারু এক চাকা উপরে উঠে রয়েছে, আর বাকিগুলো নিচে। সো প্যারা নাই, আদি যুগের কার। অ্যান্ড সুন্দর করে ড্রাইভিং করব। অ্যান্ড যদি কাউকে দেখি তাহলে আস্তে আস্তে চুপি সারে এসে একদম মিশনটা কমপ্লিট করে দিব, একদম জাকানাকা করে দিব। কাউকে আর বাঁচায় রাখবো না, সব শেষ করে দিব সব। সো আমার সাথের একজন আছে একশো মিটার কাছে। সো ওকে এখন পিক আপ করবো, করে নিয়ে একটু ঘুরে আসি। কোথায়? ওয়েট, হ্যাঁ যাইতে পারবো। সো চলো ওকে নিয়ে এখন ঘুরে আসি। এই দাঁড়া, ওর কাছে ব্রেক কর, ওর কাছে ব্রেক। অ্যান্ড আসো, তুমি আসো, আসো না কেন? আরে ভাই আস, ভিতরে আস। ও কোথায়? ওরে আমি আসার সুযোগ দিছ, আসতেছে না কেন? ওকে আমার সাথে যাবে না? একটু ঘুরে আসি, চলো না। যাবে না। সো লেটস গো, থাক তুই এখানে। অ্যান্ড আমি এদিকে যাই, এদিকে যাব, কিন্তু কাউকে যদি দেখতে পাই তাহলে খুব দ্রুত টানবো। অ্যান্ড ওয়েট, ঘুরে গেলাম আর সামনে কাউকে দেখতে পাচ্ছি না। সো পাহাড় পর্বত দেখে দেখে চালাইতে হবে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সো গাইস ফাইনালি প্যারা নাই চিল। অ্যান্ড অনেক সুন্দর সুন্দর গাছ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি অন্য একটা শহরে। অ্যান্ড খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। অ্যান্ড অনেক অনেক নষ্ট কার পরে রয়েছে। আমার মনে হচ্ছে এটা 200-300 বছর পুরানা এলাকা, এরিয়া, দেশ, যেটাই বড় নয় কেন সব কিছুই।
অনেক পুরনো পুরনো মডেলের কার দেখা যাচ্ছে, অনেক পুরনো পুরনো ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজগুলো সম্পূর্ণ স্ট্রং। এই ব্রিজগুলো বাংলাদেশে বর্তমানে নাই যদিও, অ্যান্ড এক সময় ছিল ব্রিটিশ আমলে, এখন নাই। অ্যান্ড ওয়েট নাই, কেউ নাই, থাকলে তো এখন হবে, শ্যুটিং হবে। কঠিন 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 মিশন কমপ্লিট করবো, কঠিন মিশন। সো লেটস গো, সামনে যাই। আর এদিকে ফুয়েলের কি যেন একটা দেখতে পাচ্ছি। আর ওয়েট, এখন একটা মনস্টার ট্র্যাক পাইছি, সো এটা নিয়ে নেব। অ্যান্ড এ মনস্টার ট্র্যাক দিয়ে এখন আমি সুন্দর করে অফরোডিং করবো। ওকে, বেরোইলাম। বেরোয় ফার্স্টে লইতে হয়েছে অস্ত্র, বিকজ শহরটা নিরাপদ না, যে কোনো মুহূর্তে অ্যাটাক চলতে পারে। সো এখনকার টায়ারগুলো দেখতেই পাচ্ছ কি ভাই, একদম পুরা পুরা অন্যরকম টায়ার। অ্যান্ড দাঁড়াও, তুমি আমি তালি লাগাই দিই, ঘুরে গেল কেন। অ্যান্ড ওর সাথে কিছুক্ষণ অফরোডিং করি, দেখি ও কোথায় যাচ্ছে। ওই ওয়েট ওয়েট, তুই কই ভাই, ওয়েট, ওই যে ও যাচ্ছে, দাঁড়া ওয়েট। অ্যান্ড আমার কারটার স্পিড খুব কম, ওটার স্পিড বেশি, তবে আমি আমার আগের কারটা রাখাই ভালো ছিল। যদি এটা অফরোডিং কার, অ্যান্ড এটা খুব সুন্দর, ওইটার সাথে খুব ভালো লাগে কারটা দেখতেও। অ্যান্ড ওর পিছু করি, ও কোথায় যাচ্ছে, আমিও যাই ওর সাথে সাথে, ও মনে হচ্ছে কোথাও মিশনে যাচ্ছে। সো লেটস গো, মিলিটারি হচ্ছে মিলিটারির ভাই, অবশ্যই ওর সাথে যেতে হবে। অ্যান্ড ও যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে যাবো। বাট খুব সুন্দর কার পাইছি, এই কারটা আমি নিব, নাকি ও নিয়ে নেয় জানি না। সো ও নিবে না, আমি নিলাম। অ্যান্ড এই কারটা অবশ্যই খুব এনজয়ফুল কার, অ্যান্ড অসাধারণ। ও ও ভাই, সেই সেই, ও কই, ও এখানে আছে, ও এখানে আছে, ও এখানে আছে। সো প্যারা নাই, ওর সাথে আমি কিছুক্ষণ ঘষাঘষি করলাম, অ্যান্ড সামনে যাব। সো গাইস, ফাইনালি আই ফলো হিম। অ্যান্ড সামনে একটা সুন্দর বাইক দেখা যাচ্ছে, আমি বাইকটাকে লাগিয়ে দিলাম, একদম বাইক উড়িয়ে দিছি। ওয়েট, ওপ 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 ওপ, কোথায় লাগাইলাম। অ্যান্ড এখান দিয়ে এখন নিচে যাই, দেখি নিচে কি আছে, কিছু আছে কি না। না, নিচে কিছু নাই, নিচে কিছুই নাই, নিচে কি। সো গাইস, ফাইনালি পাহাড় থেকে জাম্প করবো, আর আজকের গেমটাকে ইন্ডিং, সরি পাহাড় না, টাওয়ার থেকে জাম্প করবো, আর আজকের গেমটাকে এখন ইন্ডিং করে দেবো। সো লেটস গো, টাওয়ার আগে উঠে নেই তারপর। ওকে ওকে ওকে, অ্যান্ড টাওয়ার উঠে যাচ্ছে এখন। অ্যান্ড এখান থেকে কাউকে পাবো, অ্যান্ড বাকি গেমটা আমি একা একাই ইন্ডিং করবো, বিকজ গেম লেভেলটা খুব বড় হয়ে যাচ্ছে। সো উপরে উঠে গেলাম, অ্যান্ড অনেক উপরে চলে আসছি, অনেক উপরে চলে গেছি, অ্যান্ড এই দিকটাও যেতে পারবো। সো উঠে গেলাম, অ্যান্ড এই দিকে উঠে গেলাম। সো ফাইনালি অনেক উপরে, এখান থেকে একটু শহরে বাজি ফুটে। অ্যান্ড আমাকে দেখে কেউ অ্যাটাক করে কিনা জানি না, বাট আমি ফুটে দিচ্ছি সেই লেভেলের করে, সেই সেই লেভেলের করে ফুটে দিছি। অ্যান্ড আমার অলরেডি একটার একটা শেষ, একটার বুলেট শেষ। সো প্যারা নেই, অ্যান্ড অনেক অনেক শব্দ হইল। সো গাইস, আজকের গেমটাই অবধি। ইফ ইউ এনজয় দিস গেম, প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।